আমি গোপীবল্লভ মণ্ডল মোটর ভেহিকলস ইন্সট্রাক্টর ইনপুর গভর্নমেন্ট আইটিআই। আমি সমস্ত স্টুডেন্টদের জানাতে চাই গিয়ার বক্স ফেঁসে যাওয়া। অধিকাংশ ড্রাইভাররা মালিকদের সবসময় ফোন করে বলে যে গিয়ার বক্স ফেঁসে গেছে, গাড়ি চলছে না, মিস্ত্রি পাঠান। গিয়ার বক্স ফেঁসে যাওয়াটা কী জিনিস, সেই জিনিসটা আমি তোমাদের সামনে তুলে ধরছি এবং সেটা কীভাবে ফেঁসে যায় এবং কেন ফাঁসে এবং কী হয় সেইটার সম্বন্ধে কিছু আমি গিয়ার বক্সটার সম্বন্ধে জানাবো। গিয়ার বক্স যখন ফেঁসে যায় এই গিয়ার আগে পিছিয়ে কোনো দিকে লিভার নড়বে না, গিয়ার তার মানে ফেঁসে গেছে। তখন আমরা কী করতে পারি? তখন আমাদের এটাই করতে হবে, যারা পুরনো ড্রাইভার বা যারা কিছু কাজ জানে তারা কি করে, সাধারণত গিয়ার বক্সের চাপাটা খুলতে হবে। সেটা কীভাবে খুলতে হবে? এখানে র্যাঞ্চ দিয়ে আমাদের স্প্যানার গ্যারেজে প্রত্যেক গাড়িতেই স্প্যানার থাকে, এই র্যাঞ্চ দিয়ে প্রথমত আমরা এই চাপাটা খুলব। এই চাপাটা আমরা খুলব, খুলে এটা প্রথমে চারটা বোল্ট দিয়ে ফিট থাকে গিয়ার চাপা। এই গিয়ার চাপার মধ্যে ফিটিং লিভার এবং লিভারের ভিতরে কী কী জিনিস আছে সেগুলো তোমাদের আমি জানাচ্ছি সকলে। এটাকে খুলে নিচ্ছি, গাড়িতে সাধারণত প্রত্যেক গাড়িতে ভেহিকলস ডিপার্টমেন্ট যারা রানিং চলে হেভি ভেহিকলস প্রত্যেকে কিন্তু র্যান সেট এক্সট্রা থাকে, র্যান সেট, জগ, টার লিভার, হাতুড়ি, বাহেমা এগুলো কিন্তু থাকেই গাড়িতে। থাকার পরে কী করতে হবে? প্রথমত যে চারটা নাট খুলে গিয়ার চাপাটা আমাকে খুলতে হবে প্রথম। এটা কিন্তু কোনো বড় কাজ নয়, এ কাজটা যদি সাধারণত ড্রাইভারদের একটু নলেজ থাকে তাহলেই তারা করতে পারবে। আর যারা একচুয়াল ড্রাইভিং শিখেছে অথচ মেকানিক্যাল কাজ কিছু জানে না, হয়তো খালাসি করতে করতে কোনো প্রকারে শিখে গেছে, তারা কিন্তু এটা করতে পারবে না। এই জন্যে কিছুটা নলেজের দরকার হয় এবং নিজেদের অ্যাটিটিউড থাকা দরকার যে কিছু কখনো মিস্ত্রি যদি কোনো কাজ করে সেই কাজটা কিন্তু আমরা দেখবো সে কী করছে, সে কীভাবে খুলছে। এই যে আমি এই কাজটা করছি, তোমরা প্রত্যেক ছাত্র যে আছো তোমরা প্রত্যেক ছাত্র কিন্তু এটা দেখো যে কীভাবে কী করে এই গিয়ার যে ফেঁসে যাওয়ার কেসটা কীভাবে হয়েছে সেটা কিন্তু তোমরা সকলে হাতে কলমে দেখতে পাবে এবং প্র্যাকটিক্যালি কীভাবে করে সেটাও জানতে পারবে। তো তাই আমি তোমাদের এটা আজকে দেখাচ্ছি, এটা বিশেষের দরকার। অধিকাংশ গাড়িতেই গিয়ার ফেঁসে যায়। গিয়ার ফাঁসে কখন? যখন গিয়ার দীর্ঘদিন ব্যবহার হওয়ার পর গিয়ারের পেনিয়াল, সিঙ্কোনাইজার ক্ষয় হয়ে যায়। প্রত্যেকের জিনিসের একটা ক্ষয় তো থাকে, একটা জিনিস তো চিরদিন চলে না। যেমন মানুষ জন্মিলে মৃত্যু, বড় হয়, আস্তে আস্তে বৃদ্ধ হয়, মারা যায়, সেরকম গাড়িও যে কিছু পার্টস তৈরি হয় সেই পার্টস ঘর্ষণ হতে 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 তাতে ক্ষয়প্রদ হয় এবং ক্ষয় হলে পরে কী হয় সেটাকে নষ্ট হয়ে যায়, তখন সেটাকে ব্রেকডাউন হয়ে যায়। তারপর এটাকে খুললাম, খুলে দেখলাম এখানে দেখুন এই মালটা ঠিক এদিক ওদিক খেলছে, এটা ঠিক আছে, ফেঁসেছে এখানে। এখানে কী ফেঁসেছে? এখানে দূরের থেকে এখানে এই যে পেনিয়নের ইয়েটা আমাদের যে রয়েছে ফ্রক, ক্লাচ ফ্রকের যে গিয়ার ফ্রকের যে আছে প্লাঞ্জারগুলো, এই প্লাঞ্জারগুলো একটা ক্ষয় হয়ে ফেঁসে আছে এবং ওই গিয়ারের যে লিভারের কিটটা এটা আছে আমার, গিয়ারের মাথাটা, লিভারের মাথাটা, এই মাথাটা এক জায়গায় ফেঁসে রয়ে গেছে। এই ফাঁসাটাকে কিন্তু কোনো মতে এদিকে আসছে না, যখন এর বিপরীতে চলে এসেছে তাহলে এটা কী করতে হবে? আমাকে হ্যামার, গাড়িতে হ্যামার থাকবেই বা রেঞ্চ বা স্ক্রু ড্রাইভার, এবং হ্যামার এবং স্ক্রু ড্রাইভার নিয়ে আমি এটাকে সেম করবো, এই সমান্তরাল করে নেব। তার জন্য এটাকে হয়েছে, এই দেখুন সমান হয়ে গেছে, দেখুন ক্যামেরাটা, এই সমান হয়ে গেছে। এখন এই যে ফেঁসেছিল মালটা এখন কিন্তু সমান হয়ে গেছে। এই সমান হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এখন কিন্তু অটোমেটিকলি আমার ঘুরছে, এখন সব কিছু ঘুরছে এবং গিয়ার ঠিকমতো নিউট্রাল হয়ে গেছে। এ দেখুন এদিক থেকে দেখুন নিউট্রাল হয়ে গেছে, এটা ঘুরছে তার মানে নিউট্রাল। নিউট্রাল পজিশন যখন হয়ে গেছে তখন আমার কিন্তু গিয়ার যেটা ফেঁসেছিল সেটা ছেড়ে গেছে, অল ওকে। এটা করার পরে আমি কী করবো? আবার পুনরায় চাপাটাকে ফিটিং করবো। এবং কেন এটা ফেঁসেছিল? এই ফেঁসে যাওয়ার কারণ হচ্ছে আমার এই যে গিয়ারের লিভারের মাথাটা আছে এই মাথাটা কিন্তু ক্ষয় হয়ে গেছে। ক্ষয় হয়ে যাওয়ার কী হয়? যখন আমি জোর করে গিয়ারটা দিতে গেছি এটা স্লিপ হয়ে ফেঁসে অপোজিট সাইডে চলে গেছে, যেটা উপরে ডেঙে গেছে। গিয়ারটাকে না চেঞ্জ করার চেঞ্জ না করতে পেরে প্রেসারে সে কিন্তু ঝাঁপিয়ে চলে গেছে অন্য জায়গায়, তার জন্যই গিয়ারটা ফেঁসে গেছে। অতএব আমাকে কী করতে হবে? এটা পিছনের মাল ধরতে হবে অথবা এই লিভারটা কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে। এই লিভারের মাথা যখনই ফেলে গেছে এখানে পিছনের মাল ধরে উঁচু করতে হবে অথবা এই জায়গাটা উঁচু করতে হবে অথবা এই লিভারটাকে চেঞ্জ করতে হবে। আর আমাদের প্লাঞ্জার, গিয়ারের যে প্লাঞ্জার রয়েছে এই প্লাঞ্জারের কিছু খেয়ে গেছে, এখানে পিতলের মাল ধরে দিতে হবে।
কারণ একটা প্লাঞ্জার নতুন নিতে গেলে একটা 500-700 করে দাম আছে, কিন্তু এখানে মাছ ধরাতে গেলে একটা 50 টাকা করে খরচা পড়বে। এখানে 1 থেকে 100 টাকার মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। এখন নতুন হতে 1500 টাকা লাগবে, কিন্তু একটা প্লাঞ্জার যদি প্লাঞ্জারটা আমি পিতলের মাছ ধরাই সেখানে 100-150 টাকার মধ্যে খরচা করলে হয়ে যাবে। তো অতএব যে কোনো গাড়ির মালিকরাই চাইবে যেটা 1500 টাকা চাই, যদি 100 টাকা হয়ে যায় সেটা আমার যদি 6 মাস চলে তো ঠিক আছে। এবং ওটা যদি পিতলের মাল ধরা হয়, এখানে গিয়ার অয়েল সবসময় চুবানো থাকে, এটা কিন্তু ক্ষয় হয় না, এটা কিন্তু 6 মাস নয়, এটা প্রায় 1 বছর চলে যাবে। অতএব আমার এটা ওকে হয়ে গেছে। হওয়ার পর আমি আবার পুনরায় চাপাটা এখানে আমরা ফিট করব। হ্যাঁ, এই চাপাটা ফিট করে চাপাটা পুনরায় ফিট করে দিলাম। আবার সেই যে ল্যান্ড খুলেছিলাম লেন্স দিয়ে নাট, সেই নাটটা আবার ফিট করে দেবো একের পর এক। এটা হলো আমার গিয়ার ফেসে যাওয়ার নতুন মানে প্রযুক্তি বা পদ্ধতি। এটা যে কোনো ড্রাইভাররা কিন্তু নিজের মতো করতে পারে, কিন্তু যারা না জানে অনভিজ্ঞ তারা পারে না। একটু কাজের জন্যে সবসময় মালিককে ফোন করবে, গাড়ি মাঝখানে দাঁড় করে দেবে, সে রেস্ট নেবে, হয়তো হোটেলে কি মদের ভাটিতে ড্রাইভাররা আড্ডা মারবে, কিন্তু সেটা নয়। এটা যদি সাময়িক জেনে থাকে তাদের পক্ষে কোনো অসুবিধাই নয়। অতএব আমি সকল ছাত্রদের জানাই যে এটা প্রত্যেকেরই জানা দরকার। আজ তোমাদের গাড়ি নেই, কাল গাড়ি হতে পারে, বা কারো গাড়িতে কাজ করতে পারো, নিয়ে ড্রাইভারি করতে পারো, বা কোনো গ্যারেজ করতে পারো, তোমাদের এই কাজটা জানা অবশ্যই জরুরি। তাই আমি তোমাদের সকলকে বলছি এই কাজগুলো মনোযোগ দিয়ে শিখো এবং ভালোভাবে পড়াশোনা করো, ভবিষ্যতে তোমরা নিশ্চয়ই আরও উন্নতি করতে পারবে। আমি যেমন মাথা উঁচু করে চলছি তোমরাও মাথা উঁচু করে চলতে পারবে, এটাই আমার লাস্ট বক্তব্য। থ্যাংকস, ধন্যবাদ।